ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এই বিষয়ক যেসব অনুশীলনীগুলো রয়েছে এর মধ্যে অনুশীলনী 1.1 এর অঙ্কগুলোর সমাধান করব। তো প্রথমে আমরা এই অনুশীলনীর অঙ্ক করার জন্য কয়েকটি বিষয় জেনে নিব। খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি দেখবে, এরপরে স্ক্রিনে আমি অনুশীলনের অঙ্কগুলোর সমাধান করে দেখাবো। তো চলো প্রথমে আলোচনা যাওয়া যাক। আমরা জানি পাটিগণিতে কয়েকটি প্রতীক রয়েছে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর হচ্ছে 9। এই প্রতীকগুলোকে আমরা পাটিগণিতের ভাষায় অঙ্ক বলে থাকি। আমরা যে কোনো সংখ্যাই লিখি না কেন, এই অঙ্কগুলো ব্যবহার করেই আমরা সংখ্যা লিখি। এর মধ্যে এই যে যে 9টি, 1 থেকে 9 পর্যন্ত, এই অঙ্কগুলোকে আমরা বলে থাকি সার্থক অঙ্ক। আর এইটা হচ্ছে 0। এখন 0 থেকে 9 অঙ্ক কয়টি? 10টি। 9টি সার্থক অঙ্ক, একটি হচ্ছে 0। আমরা যে কোনো সংখ্যাই আমরা লিখতে যাই, যেমন ধরো 123, আমরা কিন্তু এই অঙ্কগুলো ব্যবহার করে সংখ্যাটি লিখেছি। এখানে যেমন আমরা বলছি 123, 123, অথবা যদি আমরা বলি 2 আর 3 মিলে, এটা কত হচ্ছে? 23। অথবা শুধু 3 বললাম, তাহলে 3, 3, 23, 123। এই যে সংখ্যাগুলো আমি গঠন করেছি 1টি, 2টি এবং 3টি অঙ্ক নিয়ে, এদের এক একটা অবস্থান আছে। এটা হচ্ছে একক অবস্থান, এটা দশক, এটা হচ্ছে শতক। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সংখ্যা গঠনের দুটো পদ্ধতি রয়েছে, একটা দেশীয় পদ্ধতি আর একটা আন্তর্জাতিক পদ্ধতি। তো দেশীয় পদ্ধতির জন্য আমরা একেবারে ডান পাশ থেকে অঙ্ক লেখা শুরু করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। যেমন ধরো আমরা একটা সংখ্যা লিখব, এখানে দেখো আমরা এই বরাবর লিখছি, এই জন্যই তোমাদের বোঝার সুবিধার্থে একেবারে ডান পাশ থেকে গণনা শুরু হবে, বাম পাশ থেকে নয়। ডান পাশ থেকে যদি আমরা গণনা শুরু করি, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমরা অঙ্কে লিখেছি। কথায় যদি লিখতে চাই তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? একেবারে লেখার মানে শুরু করব আমরা বাম পাশ থেকে, গোনা শুরু করবে অর্থাৎ গণনা শুরু করব ডান পাশ থেকে, আর লেখা শুরু করব বাম পাশ থেকে। বাম পাশে কত আছে? 2, তাহলে আমরা বানান করে লিখব, কথায় লেখা অর্থাৎ বানান করে লেখা। 2, এটা কতর ঘরে আছে? হাজারের ঘরে। 2, 1, 000। এবার দেখো 2-এর কাজ শেষ, 2 পর্যন্ত লেখা শেষ, এরপরে একক, দশক, শতক, তার মানে 4, 100। দশকের ঘরে কোনো সার্থক অঙ্ক নেই। আমরা আগেই বলেছি 0 বাদে আর যারা আছে এরা হচ্ছে 9টি সার্থক অঙ্ক, কিন্তু 0 কোনো সার্থক অঙ্ক নয়, এটা 0। তাহলে এই ঘরে কিছু নেই, একেবারে শেষে তাহলে কে আছে? 1। তাহলে যদি আমরা 2, 4, 0, 1 এই সংখ্যাটিকে কথায় লিখে প্রকাশ করতে চাই তাহলে কি লিখব? 2,401। এবার ধরো আরও বড় একটা সংখ্যা আমরা যদি লিখি, এখানে ধরো অযুতের ঘরে আরও একটি সংখ্যা আছে, তাহলে আমরা কি বলবো? 2, অযুত, 2,000, এরকমের নয়। এই দুটো মিলেই মোটামুটি হাজারের ঘর, অযুত এবং হাজার, এই দুটোই আসলে হাজারের ঘর। অর্থাৎ এখানে একটি সংখ্যা বাড়তি রাখা হয়েছে, যদি এই সংখ্যাটিকে আমরা কথায় লিখতে চাই তাহলে কি লিখব আমরা?
এই সংখ্যাটি একসাথে পড়ব একক দশক তাহলে কত হলো 22 আমরা এটাকে সরাসরি লিখব 22401 এবার আসো আরো একটু বাড়িয়ে দেই ধরো এখানে আরো একটা সংখ্যা আছে তাহলে আমরা গণনা শুরু করব কোথা থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ এবার আমরা এই সংখ্যাটিকে যদি কথায় লিখতে চাই তাহলে কি লিখব এই সংখ্যাটিকে আমরা এভাবে লিখব লক্ষের ঘরে কি আছে 5 প্রথমে বাম পাশ থেকে যদি আমরা লেখা শুরু করি গণনা করে আসতে হবে ডান পাশ থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে কি আছে 5 তাহলে আমরা লিখব 5 লক্ষ তারপরে হাজারের ঘরে কিন্তু দুটো সংখ্যা দেখো হাজার কাকে কাকে বলছি অযুত এবং হাজার মিলে তাহলে এই দুটোকে আমরা একসাথে পড়ব কত 2 10 2 আমরা এটাকে ছোট করে মনে করে নিব তাহলে কত হলো 22000 22000 22 সংখ্যাটি হাজারের ঘরে আছে তারপরে 401 এবার ধরে নিচ্ছি আমরা এখানে আরো একটি সংখ্যা আছে যেটাকে আমরা 6 বলছি তাহলে এবার আমরা কি বলবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 6 নিযুত না এই দুটো ঘর মিলে হবে লক্ষ অর্থাৎ নিযুত এবং লক্ষ এই দুটো ঘর মিলে লক্ষের ঘর হাজার যেমন অযুত এবং হাজার মিলে হয়েছিল লক্ষের ঘরও নিযুত এবং লক্ষ এই দুটো মিলে লক্ষ বলবো তাহলে এই দুটো সংখ্যা কত একক দশক 6 10 5 তাহলে আমরা লিখব এই সংখ্যাটি আমরা কথায় লিখতে গেলে আমরা কি লিখব একক দশক শতক হাজার অযুত লক্ষ কিন্তু লক্ষর ঘর পরেও মানে এর আগেও আরও একটি সংখ্যা রয়েছে যেটা নিযুতের ঘরে নিযুত এবং লক্ষ এই দুটোকে মিলে আমরা বলবো একটি সংখ্যা অর্থাৎ লক্ষের সংখ্যা কত হলো 65,22,401 65,22,401 এবার ধরে নিচ্ছি যে কোটির ঘরে আরও একটি সংখ্যা আছে কত সেটা 5 তাহলে এবার কি বলবো আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 5,65,22,401 ধরে নিচ্ছি এর আগে আরও একটি সংখ্যা আছে সেটা হচ্ছে 7 তাহলে দেখো কোটির ঘরও ছাড়িয়ে গিয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই কোটির আগে যে সংখ্যাটি আছে সেটাকে যদি আমরা গণনা করি এটা কত হয় 7 এবং 5 মিলে 7 10 5 তার মানে 75 তাহলে আমরা এখানে লিখব 75 কোটি ৭৫,২২,৪০১ ঠিক একইভাবে যদি আমরা কথা থেকে অঙ্কে লিখতে চাই এইটা যেভাবে আমরা যে নিয়মটা ফলো করেছি একই নিয়মে আমরা অঙ্কে লিখব এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি এটাকে কি বলা হয় দেশীয় পদ্ধতি এবার আমরা শিখব আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে সংখ্যা লিখব আসো আমরা একটা এক্সাম্পল লিখি এখানে একটা বিষয় আগে একটু খেয়াল করি আগের মতোই আছে একক দশক শতক হাজার কিন্তু দেশীয় পদ্ধতিতে একটা ব্যাপার ছিল অযুত এবং হাজার এই দুটো মিলে আমরা হাজার লিখেছি এবার কিন্তু আরও একটি ঘর লক্ষও চলে এসেছে হাজারের সাথে অর্থাৎ লক্ষ অযুত এবং হাজার এই তিনটা ঘর মিলে হাজার আর এখানে কিন্তু লক্ষের কোনো অস্তিত্ব নাই এরপরে আসো নিযুত কোটি এবং তার পাশে যদি আরও একটি ঘর থাকে তাহলে সেটাকে আমরা বলবো মিলিয়ন এখানে কিন্তু কোটি এবং নিযুতের অস্তিত্ব নাই আর তারপরে যদি আরও ঘর আসে তাহলে সেগুলোকে আমরা বলবো বিলিয়ন চলো আমরা সংখ্যা লিখি যেমন ধরো 1 2 3 আগের মতোই এটা দেশীয় পদ্ধতির মতোই একক দশক শতক অর্থাৎ এইটাকে যদি আমরা কথায় লিখি এই সংখ্যাটিকে তাহলে কি লিখব 123 এখন ধরে নিচ্ছে এটা দেশীয় পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতিতে একই রকম আমরা ধরে নিচ্ছি যে আরও একটি সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আছে 3 যে কোনো একটা সংখ্যা আমরা এক্সাম্পল হিসাবে নিচ্ছি তাহলে একক দশক শতক হাজার
এখানে আমরা তাহলে কি করব এই সংখ্যাটিকে কথায় লিখতে গেলে কি লিখব 3000 আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে এবার ধরে নিচ্ছি যে আরো একটি ঘর আমাকে বাড়িয়ে দেওয়া হলো আমরা ধরে নিচ্ছি এক আছে আরো একটি তাহলে দেখো এবার অযুত এবং হাজার দুই ঘরেই সংখ্যা আছে একক দশক শতক হাজার অযুত আসলে এটা হাজারেরই ঘর তাহলে আমরা এটাকে কি লিখব এই সংখ্যাটিকে আমরা গণনা করব কত 3 আর 1 1 আর 3 এই সংখ্যাটিকে আলাদা করে লিখলে আমরা কি বলতে পারি 13 13123 এবার যদি আরো একটি সংখ্যা আমরা অ্যাড করে দেই অর্থাৎ লক্ষ অযুত এবং হাজার তিন ঘরেই সংখ্যা রয়েছে তাহলে আমরা এই সংখ্যাটিকে এইভাবে যদি আলাদা করে নিয়ে আসি কত হয় 223 তাহলে আমরা এটাকে এইভাবে লিখব হাজার ঠিকই থাকবে কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এইভাবে লিখব 213 213123 এবার আসো আরো একটি সংখ্যা আমরা বাড়িয়ে নিলাম এবার কিন্তু আমাদের এখানে আমরা লক্ষের ব্যবহার করিনি যদিও লক্ষ ছিল কিন্তু লক্ষ আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে নাই এবার লক্ষ হাজারের ঘর পার হয়ে চলে এসেছে কত আসছে নিযুত মানে দেশীয় পদ্ধতিতে নিযুত ছিল কিন্তু এবার আর আমরা নিযুত বলতে পারবো না এইটাকে বলবো আমরা মিলিয়ন তো এক যদি হয় একক দশক শতক এই তিনটা মিলে হাজার তারপরে মিলিয়ন কত এক মিলিয়ন এক মিলিয়ন এক মিলিয়ন 213123 এবার ধরে নিচ্ছি যে আরো একটি সংখ্যা আছে তাহলে এবার কি হলো দেখো একক দশক শতক হাজার মিলিয়ন এটাও মিলিয়নের ঘর এই সংখ্যাটিকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে কত হবে 11 তাহলে এবার 1 মিলিয়ন আমরা বলতে পারবো না কি বলবো 11 11 মিলিয়ন 213123 ধরে নিচ্ছি আরো একটি সংখ্যা আমাদের সামনে আছে তাহলে এই একটাও যেহেতু এই তিনটা ঘর অর্থাৎ নিযুত কোটি এবং তার আরো এক ঘর আগে আরো যদি সংখ্যা থাকে অর্থাৎ তিনটা অঙ্ক মিলে যদি মিলিয়নের ঘরে থাকে তাহলে এই তিনটাকে মিলে আমরা বলবো মিলিয়ন তার মানে হচ্ছে এক শত 11 মিলিয়ন 213123 এবার এরও আগে আমরা এবার সংখ্যা অ্যাড করব ধরে নিচ্ছি যে এখানে দুই একটা সংখ্যা আছে তাহলে দেখো আমরা গুণে আসি একক দশক শতক হাজার এটা হচ্ছে মিলিয়ন এরপরে কি বিলিয়ন তাহলে আমরা কত পেলাম 2 বিলিয়ন 2 বিলিয়ন 111 মিলিয়ন 213123 যদি আরও একটি সংখ্যা থাকে তাহলে আমরা এবার কি বলবো এই সংখ্যাটিকে আলাদা করে নিয়ে আসব এটাকে আমরা কত বলতে পারি 12 তাহলে আর 2 না বলে এখানে কি বলবো 12 বিলিয়ন এখন ধরে নিচ্ছে আরও একটি সংখ্যা আছে আমরা গুণে আসব একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন বিলিয়নের ঘরেও আমরা তিনটা সংখ্যা নিতে পারবো সেই সংখ্যা আমরা যদি আলাদা করে লিখি তাহলে এইটাকে আবার বলছি একক দশক শতক 312 তাহলে আমরা এই সংখ্যাটিকে যদি কথায় লিখতে চাই কি লিখব 312 বিলিয়ন 111 মিলিয়ন 213123 এই ব্যাপারগুলোই আমরা অনুশীলনের মধ্যে সমাধান করব অর্থাৎ কোন সংখ্যা কথায় দেওয়া থাকবে আমরা অঙ্কে লিখব আবার অঙ্কে দেওয়া থাকবে কথায় লিখব
তবে আরো কয়েকটা বিষয় আমাদের জানতে হবে, সেই বিষয়গুলো নিয়েও আমি একটু আলোচনা করব খুব সংক্ষেপে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এবার আমরা দেখব ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা। যেমন আমরা সংখ্যাগুলো শিখেছিলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরা হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কের ভিতরে বলা হলো যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। যদি বলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 9, দুই অঙ্কের বললে 2টা 9, তিন অঙ্কের বললে 3টা 9, চার অঙ্কের বললে 4টা 9, পাঁচ অঙ্কের বললে 5টা 9, ছয় অঙ্কের বললে 6টা 9। এভাবে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে তাহলে আমরা সেই কয়টা 9, কারণ এখানে সবচেয়ে বড় সংখ্যা 9, এই জন্য বড় সংখ্যাটি ব্যবহার করব। বড় মানে হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। যদি বলা হয় যে ক্ষুদ্রতম সংখ্যা, এখন ক্ষুদ্রতম সংখ্যা তো 0, কিন্তু ওই যে আমি আগেই বলেছিলাম 0 ক্ষুদ্রতম সংখ্যা হলেও এটা তো 0, সার্থক অঙ্ক একটা লাগবে। তো সার্থক অঙ্ক কত কত 1 থেকে 9 পর্যন্ত, এর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যাকে 1, 1 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার অঙ্ক ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে, 1 আগে লিখে নিতে হবে। যদি বলা হয় যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যখন সার্থক অঙ্ক বসে যাবে তারপরে 0 বসালে কোনো সমস্যা নাই, তাহলে আমরা প্রথমেই 1 লিখে নিব। যদি বলা হয় 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে প্রথমে 1, তারপরে একটা 0, দুই অঙ্ক হলো না, একটা দুটো। এখন যদি বলো যে 0 আগে লিখে যদি 1 লিখি তাহলে কিন্তু 10 হলো না, এক অঙ্কের হয়ে গেল আর দুই অঙ্কের থাকলো না, কত অঙ্কের হয়ে গেল, এই 0 বাম পাশে থাকলে এই শূন্যের কোনো ভ্যালু নাই, তাহলে কত হলো, 1 অঙ্কের হলো। তাহলে 0 আগে বসবে না, সার্থক অঙ্ক বসাতে হবে এবং সার্থক অঙ্কের মধ্যে যে ছোট থাকবে তাকে আগে বসাতে হবে। সার্থক অঙ্কের মধ্যে ছোট হচ্ছে 1, সেই জন্য আমরা 1 নিয়েছি। তাহলে এটা হচ্ছে দুই অঙ্কের, এই যে 1, 2, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে আরেকটা 0 বাড়বে, চার অঙ্কের হলে আরেকটা 0, পাঁচ অঙ্কের হলে আরও একটা 0, ছয় অঙ্কের হলে আরও একটা 0, সাত অঙ্কের হলে আরও একটা 0। খেয়াল করো যত অঙ্কের বলবে 1 বসিয়ে তার চেয়ে একটা 0 কম, যেমন এখানে 7 অঙ্কের বলেছি, এই জন্য প্রথমে 1 তারপরে 6টি 0, যদি 8 অঙ্কের বলা হয় তাহলে প্রথমে 1 তারপরে 7টি 0। এইভাবে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখব। এখন এটাই কিন্তু শেষ কথা না, আরও একটা ব্যাপার রয়েছে, সেই বিষয়টাও আমি এখন তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। যেমন ধরো বলা হলো এরকম যে এই পর্যন্ত সংখ্যা দিয়ে বলা হলো যে এই সংখ্যাগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তৈরি করো, মানে আমি ইচ্ছা করলেই 9 নিতে পারবো না, কেন এই সংখ্যাগুলোই ব্যবহার করতে হবে, 0, 1, 2, 3, এইটার মধ্যে যদি বৃহত্তম সংখ্যা লিখতে চাই তাহলে সবচেয়ে বড় সংখ্যাকে 3, তার চেয়ে ছোটকে 2, তার চেয়ে ছোটকে 1, তার চেয়ে ছোটকে 0। তাহলে যদি আমরা বৃহত্তম সংখ্যা গঠন করতে চাই সবচেয়ে বড় সংখ্যাটি আগে বসবে 3, তারপরে তার চেয়ে ছোটকে 2, তার চেয়ে ছোটকে 1, তার চেয়ে ছোটকে 0। এটা হচ্ছে এই অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে আমরা কি পেয়েছি, বৃহত্তম সংখ্যা পেলাম। আশা করি বুঝতে পারছো তোমরা, এই যে চিহ্ন দিয়েছি এই চিহ্ন হচ্ছে ছোট বড়, এই তীরের মতো যে মাথাটা যেদিকে থাকবে সে হচ্ছে ছোট আর দুই মাথা যেদিকে থাকবে সে হচ্ছে বড়, তাহলে 3 বড় 2 ছোট, 2 বড় 1 ছোট, 1 বড় 0 ছোট। এখন যদি ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় তো এখানে আরও একটা ব্যাপার লক্ষ্য করো যে এখানে কয়টা অঙ্ক, কয়টা 1, 2, 3, 4, অর্থাৎ এই অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা। যদি বলা হয় এই অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো বা লিখো, তাহলে আমরা কি করব, এভাবে কি লিখে যাব, 0, 1, 2, 3, এবার উল্টা করে লিখে আসবো, 0 যেহেতু ছোট তাহলে 0 আগে লিখলাম, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, না এটা কিন্তু হলো না, দেখো আমি আগেই বলেছি 0 বাম পাশে থাকলে এই শূন্যের কোনো দাম নেই, তাহলে এখানে অঙ্ক হয়ে গেল কয়টা, 1, 2, 3, কিন্তু আমাকে বলা হয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেই জন্য আমরা কি করব, আমরা প্রথমে এই সার্থক অঙ্কের ভিতরে, এর ভিতরে সার্থক অঙ্ক সবচেয়ে ছোটকে 1, 1 আগে বসিয়ে নিব, তারপরে 0 বসাবো, এরপরে আস্তে আস্তে লিখে যাব কত, 2, 3, এইটা হচ্ছে
ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব অনুশীলনীতে। আমি স্ক্রিনে অঙ্কগুলো দেখাবো এবং প্রত্যেকটা অঙ্কে আমি সময় দেব 10 সেকেন্ড 15 সেকেন্ড। তোমরা ভিডিও পজ করে করে অঙ্কগুলো খাতায় তুলে নেবে, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে।